প্রথমে অপহরণ এবং পরে নিখোঁজ এমন খবরই সোমবার দুপুর থেকে ছড়ায় কবি ও লেখক ফরাদ মাজারকে নিয়ে কিন্তু আসলে ঘটনা কি তা এখনও স্পষ্ট না হলেও খুলনায় সোমবার রাতে তাকে উদ্ধারের পর কিছু ঘটনা এবং তথ্য জন্ম দিয়েছে নানা প্রশ্নের দেখুন কামরান করিমের রিপোর্ট সোমবার সকালে ঢাকার আদাবর থানায় পরিবারের অভিযোগ দায়ের সহ স্বজনদের নানান রকম তথ্য থেকে ধারণা তৈরি হয় কে বা কারা ভোরে তাকে অপহরণ করে নিয়ে গেছে তারপর মুক্তির জন্য ৩৫ লাখ টাকা দাবি তারপর নিখোঁজ পরিবার স্বজন অনুসারীদের উদ্বেগ সোমবার রাতে র্যাব পুলিশ যখন ঢাকাগামী বাসে তার খোঁজ পায় তার আগে খুলনা শহরে পরিচিত গ্রিল হাউস রেস্টুরেন্টে খেয়েছেন রাতের খাবার প্রায় আধা ঘন্টা সময় কাটান সকালে পরিবারকে অপহরণের ঘটনা বললেও রাতে কিছুই জানাননি পরিবারকে অথচ তার সাথে ছিল মোবাইল ও চার্জার মোবাইল বন্ধ করে রেখেছি এবং ওইটাই করতেছিল সারাদিন কখনো কথা বলে আবার বন্ধ করে কথা বলে আবার বন্ধ করে যে ওনাকে আমার প্রাথমিকভাবে মনে হয়েছে উনি ফেলে যা টিপে আসছে এরকম একটা পুলিশ তাকে যেভাবে পেয়েছে সেই তথ্য অনুসারে ঢাকার বাইরে পরিকল্পিতভাবে থাকবার প্রস্তুতির আলামত ছিল ফরহাদ মজারের সঙ্গে মোবাইল ছিল একটা শার্ট ছিল একটা পাজামার মতো ছিল আর টাকা ছিল কিছু তিন হাজার সন্ধ্যার পর থেকে র্যাব ও পুলিশ খুলনার বিভিন্ন এলাকায় যখন অভিযান দিচ্ছিল তখন গ্রিল হাউস রেস্টুরেন্টের খুব কাছেও চলছিল তৎপরতা কিন্তু এই রেস্টুরেন্টে ফরহাদ মজর রাতের খাবার খাওয়ার খবর ছিল না তাদের কাছে এই তথ্যটি প্রথম পান খুলনার এক সাংবাদিক যশোরে তার পরিচিত এক ব্যক্তির কাছ থেকে জানান র্যাবকে তারপরই ফরহাদ মজরের খোঁজ পাওয়া সহজ হয়ে যায় দিনভর পরিবার উদ্বেগে কাটালেও ফরহাদ মজার সন্ধ্যা রাতে বাসে ওঠার আগে পরে পরিবারকে কিছুই জানানি পরিবার তার খোঁজ পায় সফল পুলিশি অভিযানের খবর গণমাধ্যমে দেখে তা বাই দিস টাইম উনি কখন কিভাবে জানাইছে নাকি কর্তৃপক্ষ আমরা আবার ডিএমপির পার্টির সাথে দিয়ে দিলাম ওরা নিয়ে গেল তখন জানছে না কিভাবে কিভাবে উনি জানে আমি এটা জানি না আমি জানাইনি কেন সুযোগ থাকার পরও পরিবারের সাথে আর কোনো যোগাযোগ করেনি ফরহাদ মজহার সেই প্রশ্নের জট পুলিশি তদন্তে উদ্ঘাটিত হতে পারে পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করলে আদালতে ব্যস্ত থাকায় সম্ভব হয়নি কামরান করিম বৈশাখী সংবাদ ঢাকা